দ্বারস্থ হলাম আমাদের হেল্পের জন্য, আমাদের রেস্কিউ করার জন্য। বিশ্বজুড়ে এই মুহূর্তে আতঙ্কের নাম করোনা ভাইরাস। এবারে উত্তর দিনাজপুরের সঙ্গে নাম জড়িয়ে গেল এই আতঙ্কের। জেলার চাকুলিয়া ব্লকের হাতিপা গ্রামের যুবক বিনয় সরকার সুদূর জাপানের ইয়াকাহামা বন্দরে আটকে রয়েছে জাহাজে। ডায়মন্ড প্রিন্সেস নামে এই জাহাজে 62 জন ক্রু মেম্বার ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়েছে। টেলিফোনে সুদূর জাপান থেকে উদ্ধারের জন্য কাতর আর্জি জানিয়েছে বিনয়। অন্যদিকে এই ঘটনায় তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছে বিনয়ের পরিবার। ছেলেকে উদ্ধারের জন্য সরকারি হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন তারা। পরিবার সূত্রে জানা গিয়েছে বিনয় একটি আমেরিকান কোম্পানির জাহাজে কেবিন ক্রু হিসেবে কর্মরত। টেলিফোনে বিনয় আমাদের জানিয়েছে গত 25 জানুয়ারি হংকং থেকে তাদের জাহাজটি ছাড়ার পরেই এই ভাইরাসে আক্রান্ত হতে থাকেন জাহাজের কর্মী ও যাত্রীরা। শুক্রবার সকালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় 65। জাহাজে 165 জন ভারতীয় রয়েছেন, তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলার। বিনয়বাবু আরো বলেন, বর্তমানে জাপানের ইয়াকাহামা বন্দরে জাহাজটিকে নিয়ে আসা হয়েছে, আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু আমার মতো যারা এখনো আক্রান্ত হননি তাদের জন্য আইসোলেটেড ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, ফলে যে কোনো মুহূর্তে আমরাও আক্রান্ত হতে পারি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও প্রধানমন্ত্রী মোদীজির কাছে আবেদন, আমাদের উদ্ধারের ব্যবস্থা করুন। নমস্কার, আমি এই মুহূর্তে জাপানের ইয়োকোহামা পোর্টে রয়েছি এবং আমাদের শিপের নাম ডায়মন্ড প্রিন্সেস। এই মুহূর্তে আমাদের শিপে 62 জন আক্রান্ত করোনা ভাইরাসে, যেটা কালকে অবধি 21 জনে ছিল, সেটি আজকে 62 জন হয়ে গেছে। তবু আমরা এখনও ইন্ডিয়ান কেউ আক্রান্ত হইনি। কাছে দ্বারস্থ হলাম আমাদের হেল্পের জন্য, আমাদের রেস্কিউ করার জন্য। আমি চাইছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সব ইন্ডিয়ান ক্রুদের উদ্ধার করে কোনো মেডিকেল ক্যাম্পে আইসোলেটেড করে চেক করে আমাদের বাড়ি পাঠানো হোক। এই মুহূর্তে আমাদের জীবনের ফিউচার, যে আমাদের আগামী দিনে যে কী হবে সে নিয়ে সবাই চিন্তিত, সবার ফ্যামিলি। আমার বাবা অলরেডি বয়স্ক, বাবা খাওয়া, মা অলরেডি মাও এজ। তাই প্লিজ আপনাদের আবেদন জানাচ্ছি যে আপনারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে এই ব্যাপারে বলা হোক যে আমাদের ইন্ডিয়ান ক্রুকে রেস্কিউ করে ঠিক আমাদের দেশে ফিরানো হোক। অন্যদিকে এই ঘটনা শোনার পর তীব্র আতঙ্ক গ্রাস করেছে বিনয়ের পরিবার ও পাড়া প্রতিবেশীদের মধ্যে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। বিনয়বাবুর মা চণ্ডী সরকার বলেন, খুব আতঙ্কের মধ্যে আছি, প্রাণঘাতী এই অসুখ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন, দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হোক আমার ছেলেকে। প্রথম আমেরিকাতে জয়েন করলো, জয়েন করার পরে তারপরে 10 বছর হয়ে গেল, এখন এই যে যাচ্ছে ওখানে আছে জাপানে, এই এই ধরা মানে একদিন 9-11 জন করোনা ভাইরাস ধরা পড়লো, তাতে নিল 11 জন, তারপরও 11 জন, তারপরে আজকে নিচ্ছে 41 জন। মানে কিসের ওই ওই ভাইরাসে বের করছে তাদেরকে, এখন ওদেরও হয়ে যাবে কিনা, মানে খুব ইয়ে আছে। জাপানে জাপানে কি কাজ, জাপানে জাহাজে আতঙ্কে তো আছে, এখন কি করে সিলেট আসবে বাড়িতে, এটাও তো একটা কথা না। যত তাড়াতাড়ি সরকার যদি এনে টেনে দেয় কোনো ব্যবস্থা করে ওর জন্য। তোমরা সেই জাহাজে করোনা ভাইরাস ধরা পড়েছে, সেখানে জাহাজটাকে জাপান সরকার সিজ করে নিয়েছে, কাউকে বেরোতে দিচ্ছে না, যাদের ধরা পড়ছে তাদেরকে বের করে নিয়ে যাচ্ছে। 11-11-22 আজকে 41, এই হলো ধরা পড়েছে। এর মধ্যে 4 জন স্টাফ রয়েছে, আমার ভাই একজন স্টাফ। তা বিদেশ মন্ত্রকের সাথে কথা হয়েছে, বিদেশ মন্ত্রকে কাগজপত্র পাঠানো হয়েছে, এই এই মাত্র চিঠি গেল। ভারত সরকারের উপরই ভরসা আমাদের, যা করার ওনারাই করবে। তো এই মাত্র কাগজপত্র সব পাঠানো হলো, এখন দেখি ভারত সরকার কি করেন, আর ওনার কাছে আমাদের আবেদন, এটুকুই আমার চেষ্টা। এটা নিয়ে আজকেও আমাদের একটু বিসি ছিল, আমাদের অনারেবল চিফ মিনিস্টার অলরেডি আমাদের স্বাস্থ্য দপ্তরকে সব কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, তো আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি স্যার আজকেও আমাদের সঙ্গে বিসি করেছে সবার সাথে। তো করোনা ভাইরাস নিয়ে আমাদের এখনও অবধি আমাদের যাতে কোনো এরকম ইনসিডেন্ট পায়নি, হেলথ টিমকে পুরো অ্যালার্টে উনি রেখেছেন ডিপার্টমেন্ট থেকে। তো যে মেডিকেলি যত রকম ইনস্ট্রাকশন আছে সব ওদেরকে দেওয়া হয়েছে, সবই ডক্টরদেরকে সবইকে, ওরা বিলকুল একদম ফুলিভাবে অ্যালার্ট আছে, ফুলিভাবে অ্যাওয়্যার আছে, ওরা যা যা পদক্ষেপ নেওয়ার দরকার ইমিডিয়েটলি নিচ্ছে।
এই মুহূর্তে বিশ্বের চরমতম আতঙ্কের নাম করোনা ভাইরাস। এবারে করোনা ভাইরাসের সঙ্গে যোগসূত্র স্থাপিত হলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের হাতিপা গ্রামের। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, কিছুক্ষণ আগে এই যার সাথে কথা হলো, এই বাড়ির সন্তান বিনয় কুমার সরকার এই মুহূর্তে জাপানের ইয়োকোহামা বন্দরে আটকে রয়েছে। তিনি একটি আমেরিকান জাহাজ কোম্পানিতে কাজ করেন। গত 25শে জানুয়ারি, যেটা আমাদের সাথে বিনয়বাবুর ফোনে কথা হয়েছে, 25শে জানুয়ারি হংকং থেকে তার যে জাহাজ সেটা যাত্রা শুরু করে এবং যাত্রা শুরু করার কয়েক ঘন্টার মধ্যেই সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আজকে পর্যন্ত যার হিসাব 65 জন। এর মধ্যে 165 জন ভারতীয় রয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন বাংলায় রয়েছে বলে বিনয়বাবু আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন। এবং এই মুহূর্তে জাপানের যে বন্দরে তারা আটকে রয়েছে সেখানে তাদের চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু বিনয়বাবু যেটা জানাচ্ছেন যে তাদের যারা এখনও পর্যন্ত আক্রান্ত হননি তাদের জন্য পৃথক কোনো আইসোলেশন বিভাগ করা হয়নি, ফলে যে কোনো মুহূর্তে তারা এই ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছে। স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়া মাত্রই পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। আপনারা দেখলেন যে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছেন বিনয়বাবুর মা। প্রত্যেকে চান যে বিনয়বাবু সুস্থভাবে তারা আবার এই বাড়িতে যাতে ফিরে আসতে পারে এবং তার জন্য তারা করজোড়ে আবেদন জানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে, যাতে বিশেষ উদ্যোগ নিয়ে খুব দ্রুত তাদের উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের দেশে ফিরিয়ে আনা যায়। এখন সেই আশাতেই বুক বাজছে এই পরিবারের সকল সদস্য। চাকুলিয়া থেকে পিনাকী সরকারের সঙ্গে শান্তনু চট্টোপাধ্যায়ের রিপোর্ট, আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ সতর্ক।